নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি ভিন্ন স্বাদের ভিডিও, একটি নতুন বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে এমন একজন ধর্মগুরুর সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি কিন্তু খুব ফাস্ট সবার মনের উইশ পূরণ করেন। তো তিনি কে এবং তাকে কিভাবে আপনারা প্রে করবেন, এই সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বোঝাতে চলেছি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গেও ভিডিওটিকে শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছয়। যিনি ফার্স্ট আজকের এই কি বার্তা চ্যানেল ভিজিট করছেন, তাকে প্রথমত ওয়েলকাম এবং তাকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাচ্ছেন এবং আপনার সময় মতো আপনি ভিডিও দেখে উপকৃত হতে পারছেন। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা যে ধর্মগুরুর কথা শুনব বা যার বিষয়ে ভিডিওটি বানাচ্ছি, তার নাম হচ্ছেন সেন্ট এক্সপেডাইট বা সান্ত এক্সপেডাইট। হ্যাঁ বন্ধুরা, সেন্ট এক্সপেডাইট হচ্ছেন একজন খ্রিস্ট ধর্মগুরু, একজন খ্রিস্ট ধর্মগুরু। যদিও তিনি খ্রিস্ট ধর্মগুরু, কিন্তু তিনি কিন্তু পুরো পৃথিবীবাসীকেই সাহায্য করেন। অর্থাৎ যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ তার কাছে যদি সাহায্য প্রার্থনা করেন, তিনি সাহায্য করে থাকেন। পাশাপাশি তিনি একজন ঈশ্বরের পছন্দের পাত্র বা গডের পছন্দের পাত্র, এবং তিনি খুব দ্রুত মানুষের সমস্যা সমাধান করেন। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। তাকে যখনই আপনি প্রে করবেন, আপনার সেই সমস্যা কিন্তু খুব দ্রুততার সঙ্গে, খুব দ্রুত সেই সমস্যা কিন্তু তিনি সমাধান করে দেন। হ্যাঁ বন্ধুরা, এটাই তার বৈশিষ্ট্য। ভিডিওটি পুরো শুরু করার আগে কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে, এনাকে নিয়ে ভিডিও করার ইচ্ছা আমার অনেক দিনেরই ছিল, তবে আমি ওয়েট করছিলাম যে আমি জীবনে কোনো একটি বিষয় তার কাছে বলবো, প্রে করবো এবং তিনি চটজলদি আমার সেই সমস্যা সমাধান করে দেবেন, তারপর আমি তার ভিডিও সবার সামনে আনবো। কারণ পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, তার কাছে যখন প্রে করবেন সেখানে কিছু রুলস আছে এবং আপনার সমস্যা সমাধান হয়ে যাওয়ার পরেও আপনার কিছু কাজ আছে যেগুলো কিন্তু করতে হবে, অর্থাৎ সেটাও এই পুরো রুলসের মধ্যেই আসছে, তো এগুলো মেনটেন করতে হবে। তো সেই রুলসের মধ্যে এটাও আছে যে যখন আপনার কোনো ইচ্ছা পূরণ হবে আপনাকে সেটা পাবলিকলি বলতে হবে, সবার সামনে বলতে হবে। তো আমি যেরকম আমার একটি বিষয় তিনি সলভ করে দিয়েছেন বা একটি উপকার তিনি আমার করেছেন, তো সেই জন্য সেই যে বিষয়টা আমি পাবলিকের সামনে বলবো, তো এটা একটা বড় প্ল্যাটফর্ম, ইউটিউবে আমি ভিডিও করে দিচ্ছি, সেটা সবাই আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন যে হ্যাঁ আমারও একটি উপকার তিনি করেছেন এবং সেই জন্য আমি রুলস অনুযায়ী এই ভিডিওটি বানাচ্ছি। তবে আরও একটি কথা বলবো, বেশ কিছুদিন আগে একজন ভিউয়ার আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে ওনার বিষয়ে যাতে ভিডিও বানাই বা সেন্ট এক্সপেডাইট প্রেয়ার কি, এই জাতীয় প্রশ্ন তিনি আমায় করেছিলেন। তো আমি তাকে বলেছিলাম যে কিছুদিন পর আমি ভিডিও দেব, অপেক্ষা করুন। তো আজ সেই ভিডিও বানাচ্ছি। তো সেন্ট এক্সপেডাইট এরকমই একজন ধর্মগুরু, যার কাছে আপনি যে কোনো সমস্যা, যে সিস্টেম বলে দিচ্ছি ভিডিওতে, সেই সিস্টেম অনুযায়ী তাকে যদি প্রে করেন, অবশ্যই আপনার সেই সমস্যা কিন্তু দ্রুততার সঙ্গে সমাধান হয়ে যাবে। বিশেষ করে যে সমস্ত মানুষ যাদের মধ্যে পেশেন্ট কম, অর্থাৎ ধৈর্য খুব কম আছে, তারা কিন্তু সেন্ট এক্সপেডাইটকে প্রে অবশ্যই করতে পারেন। আরেকটি কথা বলবো, যারা খুব দ্রুত রেজাল্ট চান, যে আপনার এক্ষুনি দরকার বা কালকের মধ্যে দরকার বা 24 ঘন্টা বা 12 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে এই প্রবলেমের সলিউশন আপনাদের দরকার, তো তাদের জন্যও কিন্তু সেন্ট এক্সপেডাইট খুব ভালো একটি অপশন। অর্থাৎ সেন্ট এক্সপেডাইটকে যদি আপনি আপনার সেই মনের ইচ্ছা জানান, তিনি কিন্তু অবশ্যই সেটা আপনাদের পূরণ করে দেবেন। তো এবার আপনাদের জানাবো ওনাকে কিভাবে প্রেয়ার করবেন বা ওনার কাছে আপনার সমস্যা কিভাবে জানাবেন। সবার প্রথম
আপনি ওনার একটি ছবি প্রিন্ট আউট করাবেন এবং সেটাকে ল্যামিনেশন করে নেবেন বা ফ্রেম করতে পারেন, অর্থাৎ বাঁধিয়ে রাখতে পারেন। এটা সবার প্রথম দরকার, কারণ এই ছবির সামনেই আপনাকে বসে প্রে করতে হবে বা আপনার সমস্যা তাকে জানাতে হবে, সেই জন্য এই ছবি কিন্তু আপনার প্রয়োজন। মোবাইলে ছবি রাখতে পারেন আপনি, কিন্তু মোবাইলের সামনে বসে প্রে করাটা থেকে আমি বলবো আপনাকে ল্যামিনেশন করে নিতে, সেটা সবচেয়ে ভালো হবে। এর পাশাপাশি কি দরকার, এর পাশাপাশি দরকার একটি লাল রঙের মোমবাতি, একটি রেড ক্যান্ডেল আপনার দরকার, সেটাও এই প্রেয়ারের কাজে লাগবে। তো কিভাবে প্রেয়ার করতে হবে, আপনি ওনাকে প্রথমত একটি টেবিলের ওপরে বা কোনো একটি জায়গায় আপনি প্রথমত তাকে বসাবেন, তার পাশে ওই লাল রঙের মোমবাতিটি জ্বালিয়ে দেবেন। এরপর আপনি হাত জোড় করে তার সামনে বসে হোক বা দাঁড়িয়ে হোক আপনার যে প্রেয়ার সেটা আপনি জানাবেন। আপনি এভাবে বলতে পারেন যে প্লিজ সেন্ট এক্সপেডাইট, আমাকে এই কাজে সাহায্য করো, আমাকে 8 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে আমাকে এই সমস্যা থেকে বার করো, বা আমার কিছু টাকার প্রয়োজন আছে বা কিছু ক্যাশের প্রয়োজন আছে, সেটা আমাকে প্লিজ 24 ঘন্টার মধ্যে পাইয়ে দাও, বা আমার এখানে জবের ইন্টারভিউ রয়েছে, প্লিজ আমাকে সেইখানে পাশ করিয়ে দাও বা এই জবটা আমাকে পাইয়ে দাও। ঠিক আছে, সেই প্রেগুলো আপনার যে মনের যে প্রে সেটা আপনি এভাবে সুন্দরভাবে করবেন। তবে একটি প্রে আপনি করবেন, প্রথম একটি প্রে করবেন বা একটি ইচ্ছা জানাবেন, সেটা পূরণ হওয়ার পর আপনি আরেকটি প্রে বা আরেকটি ইচ্ছা তারপর আপনি করবেন। ঠিক আছে, এ নয় যে আপনি একসঙ্গে আপনার 5-7টা সব বলে দিলেন, ঠিক আছে, তা কিন্তু হবে না। একটি করে ইচ্ছা আপনি জানাবেন এবং যেটা আপনার সবচাইতে প্রয়োজন সেই সময়ে সেটাই কিন্তু আপনি জানাবেন, যেটার আপনার প্রয়োজন নেই অহেতুক এই জাতীয় বিষয় কিন্তু করবেন না। তো আপনি লাল মোমবাতি জ্বালালেন তার ছবির সামনে, সেখানে হাত জোড় করে আপনি প্রে করলেন আপনার যে মনের ইচ্ছা, যেটা আপনি অ্যাকচুয়াল যে সমস্যাটাই আপনি পড়ে আছেন, যেখান থেকে বেরোতে চাইছেন, ফাস্ট বেরোতে চাইছেন, দ্রুত সেখান থেকে আপনি বেরোতে চাইছেন, সেটার জন্য আপনি প্রে করুন। বা স্প্রে করার পরে আপনি কিছুক্ষণ ওখানে বসে থাকুন অথবা দাঁড়িয়ে থাকুন, জাস্ট কিছুক্ষণ, 2-3 মিনিট, তারপর আপনি প্রণাম করে অর্থাৎ হাত জোড় করে তাকে সম্মান জানিয়ে আপনি মোমটা ওখানে জ্বলুক। কিছুক্ষণ জ্বলানোর পরে মোমটা আপনি নিভিয়ে দিতে পারেন বা পুরো মোমটাও আপনি জ্বালিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে তাকে প্রথমত প্রে করতে হবে। এই প্রেটা আপনি একবার করবেন দিনের মধ্যে। এবার যদি আপনার কোনো সময় তার কথা মনে হয় যে আপনি আবারও তাকে প্রে করতে চান, তো আবারও আপনি ওই একই ইচ্ছার জন্য প্রে করতে পারেন, সেটা বাধা নেই। এবার অপেক্ষা করুন আপনার ইচ্ছা পূরণ হওয়ার জন্য। যেই আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনার বেশ কিছু কাজ রয়েছে। সেটা কি, আমরা এঞ্জেলসদের যেরকম প্রে করি আমাদের কাজ হয়ে গেলে জাস্ট আমরা থ্যাংক ইউ জানাই, বাস এই পর্যন্তই। কিন্তু সেন্ট এক্সপেডাইটকে যখন আমরা প্রে করব এবং সে আমাদের মনের কথা শুনে আমাদের ইচ্ছা পূরণ করে দেবেন, তারপর কিন্তু আমাদের বেশ কিছু কাজ আছে। প্রথম কাজ যেটা, সেটাই হচ্ছে আপনাকে এই বিষয়টা পাবলিকলি বলতে হবে, অর্থাৎ 5 জনের সামনে হোক বা 10 জনের সামনে হোক জানাতে হবে যে হ্যাঁ, আমি এরকম একজন ধর্মগুরু বা যে আমি সেন্ট এক্সপেডাইটকে প্রে করেছিলাম, তিনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। তোমরাও চাইলে সেন্ট এক্সপেডাইটকে প্রে করতে পারো। এই বিষয়টা সবাইকে জানিয়ে দিতে হবে, যেরকম আমি আপনাদেরকে জানাচ্ছি আমার একটি মনের ইচ্ছা তিনি পূর্ণ করেছেন, সেই জন্য আমি পাবলিকলি আপনাদের সামনে বলছি যে আমার সেই ইচ্ছা তিনি পূর্ণ করেছেন, আপনারাও প্রে করুন, আপনাদের ইচ্ছাও পূরণ হবে। তো এই ব্যাপারটা ফার্স্ট আপনাকে করতে হবে। দ্বিতীয় কি করতে হবে, ওনার নাম করে কোনো খাদ্যদ্রব্য বা কিছু খাদ্যদ্রব্যই ধরুন কোনো বিস্কুট হোক বা কোনো ফ্রুট হোক, কোনো ফল, এই জাতীয় কিছু আপনি কিনলেন, তার তাকে বললেন যে আমি আপনার নাম করে কিনছি, যেহেতু আমার এই উইশটা আপনি পূরণ করে দিয়েছেন, সেই জন্য আপনার নাম করে কিনে আমি এই জিনিসটা একটি কোনো ভিখারিকে বা কোনো গরিব মানুষকে আমি সেটা দিলাম, তার আহার হলো একদিনের, বা তাকে কিছু ফল কিনে দিলাম বা কিছু বিস্কুট কিনে দিলাম বা কোনো খাদ্য, কোনো ব্রেড কিনে দিলাম বা কোনো কেক কিনে দিলাম, ঠিক আছে, যে কোনো একটা খাদ্যদ্রব্য আমি কিনে তার নামে কিনলাম যে আপনার অনারে আমি কিনলাম, এবার এটা আমি একজন গরিব মানুষকে দিয়ে দিলাম, বা আমি কোনো পাখি পশু তাদেরকেও খাইয়ে দিতে পারি, ঠিক আছে, কোনো বিস্কুট আমি কুকুরকে খাইয়ে দিতে পারি, কোনো বিস্কুট আমি পাখিদের খাইয়ে দিতে পারি, ঠিক আছে, এরকম। কিন্তু কিনবো যখন তখন আমি তার অনারে কিনবো, তার নাম করে কিনবো, ঠিক আছে। এই হচ্ছে মানে
কন্ডিশনই। যখন আপনার ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে তখন এই বিষয়গুলো করতে হবে। প্রথমত সবার সামনে সেটাকে বলতে হবে পাবলিকলি, তারপর কোনো একটি খাদ্যদ্রব্য কিনে সেটা কোনো তার নামে কিনে কোনো গরিব মানুষকে বা কোনো পশু পাখিকে খাইয়ে দিতে হবে, বাস এইটুকুই কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং আমি এই ভিডিওর মধ্যে ওনার একটি ছবি আপনাদের দিয়ে দিচ্ছি, চাইলে এটাও আপনারা স্ক্রিনশট করে প্রিন্ট করে এটাও কিন্তু আপনারা ল্যামিনেশন করে বা বাঁধিয়ে বাড়িতে রাখতে পারেন, যখন যখন প্রয়োজন তখন আপনারা এটাকে ইউজ করতে পারেন। ছোট করে বাঁধিয়ে রাখতে পারেন তাহলেও হবে, এ নয় যে অনেক বড় করে বাঁধিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এইভাবে তাকে প্রে করুন, এবং নিজেদের যে মনের ইচ্ছা যেগুলো দ্রুত আপনাদের সমাধান করতে হবে সেই সমস্ত সমস্যা তার কাছে প্রে করুন, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনার ফ্রি টাইমে আপনি যে কোনো ক্লাস করতে পারবেন। আপনি হোলিফায়ার 3 রেইকি শিখতে পারেন, হোলিফায়ার করুণা রেইকি শিখতে পারেন, দুটোই খুব শক্তিশালী রেইকি, কুণ্ডালিনী রেইকি শিখতে পারেন, ট্র্যাডিশনাল উসুই রেইকি শিখতে পারেন। বিভিন্ন ধরনের কোর্স আমি করাচ্ছি, যেগুলো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।